ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের উত্তাপ। শেষ মুহূর্তে জমজমাট প্রার্থীদের প্রচার প্রচারণা। সকালে মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ আনেন। তিনি দাবি করেন, কোনো কারণ ছাড়াই মিথ্যা অভিযোগে তার নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি গণসংযোগকালে অভিযোগ করেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছেন প্রতিদ্বন্দ্বীরা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট হবে 16 জানুয়ারি, প্রচার প্রচারণা শেষ হবে 14 জানুয়ারি মধ্যরাতে। যেটা প্রয়োজন সেটাই করবো ইনশাল্লাহ। জনগণের সাথে কত আর বেইমানি করবো? 2011 সালে তো বসে গিয়া জনগণের চোখের পানি ফেলাইছি, 2016 তো দাঁড়াইলাম না, ইচ্ছা করে দাঁড়াইলাম না, তখনও জনগণের সাথে বেইমানি করছি, এখন আর করবো না। আমার দৃঢ় বিশ্বাস যে আমার ভোটাররা আমাকে অলরেডি তারা নির্ধারণ করে ফেলেছে কাকে ভোট দিবে কাকে দিবে না। নারায়ণগঞ্জের মানুষ বরাবরই আমাকে সাপোর্ট দিয়ে এসেছে, ইনশাল্লাহ নির্বাচন পর্যন্ত আমার সাথে থাকবে, পরেও তারা আমার সাথেই থাকবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, শেষ দিকে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন সার্বিকভাবে? তৈমুর আলম খন্দকার অভিযোগ করেছেন, সেই অভিযোগের বিষয়ে প্রশাসন কি বলছে? জি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণার আর মাত্র 3 দিন বাকি, 14 তারিখ মধ্যরাতে কিন্তু এই প্রচার প্রচারণা শেষ হবে। তাই মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা কিন্তু জমজমাট ভাবে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছেন, ভোটারদের ধারে ধারে যাচ্ছেন। আজকে কিন্তু সকালে মিশন পাড়া এলাকায় অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার তিনি নির্বাচনের প্রসঙ্গে অভিযোগ করে যে তার নেতাকর্মীদের এবং সমর্থনকারীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের হয়রানি, পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে, সেই বিষয়ে কিন্তু সংবাদ সম্মেলনে তিনি ই করেছেন। নির্বাচন পরিবেশ সুষ্ঠু হচ্ছে না বলেও তিনি দাবি করছেন। আওয়ামী লীগের প্রার্থী তিনি নাকি তার সমর্থনকারী ও নেতাকর্মীদের হয়রানি করছেন, এই অভিযোগ করেন। তার বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু আমরা ডাক্তার সেলিনা তাইবি আজকে 12 নং ওয়ার্ডের খানপুর এলাকায় যে গণসংযোগ করেছেন, তাই সেখানে তার কাছে আমরা জানতে চেয়েছিলাম এই বিষয়ে। তিনি জানিয়েছিলেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার তিনি অতীতও এরকম অপপ্রচার চালিয়েছেন, এখনও সেই অপপ্রচার চালাচ্ছেন। নির্বাচনের পরিবেশ এখনও লেভেল প্লেইং ফিল্ড রয়েছে, পরিবেশ সুষ্ঠু রয়েছে, নির্বাচন কমিশন কাজ করছে, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ভোটাররা আমার সাথে আগেও ছিল এবং নির্বাচনের পরে জয়ী হওয়ার পরও আমার সাথে থাকবে। এবং শামী উসমান প্রসঙ্গে আমরা প্রশ্ন করেছিলাম ডক্টর সেলিনা তাইবির সাথে, যিনি ইতিমধ্যে কিন্তু গতকাল ঘোষণা দিয়েছেন নৌকা। গৌতম, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী গৌতম সাহা।